আমার অনেক ভালো লাগছে। আমি আমি হচ্ছে এখন ট্রেকিং করতে এসেছি। আমি হচ্ছে একটা শর্ট ট্রেকিং, আমি একটা ছোট ট্রেকিং নিয়েছি। কারণ হচ্ছে ট্রেকিং করা পাঁচ ঘন্টার কাজ, এই জন্য আমি একটা ছোট ট্রেকিং নিয়েছি। আমার এখানে অনেক ভালো লাগছে। আমি প্রথম প্রথমবার পাহাড় আর জঙ্গলের মাঝামাঝি এসেছি। শোনো, এখানে অনেক ভালো ভালো জিনিস আছে। এই যে এত, এখানে অনেকগুলা গাছ আছে। আর হচ্ছে ওই যে ওটা হচ্ছে টাইগার নেস্ট, এত উপরে টাইগার নেস্ট যে সবাই হেঁটে যায়। তুমি দেখেছ, এটা অনেক কষ্টের কাজ, কিন্তু দেখার জন্য যারা ট্রেন্ড পাহাড়ে ক্লাইম্বিং করার জন্য তারা যায়। আমার এখানে অনেক ভালো লাগছে। আমি এখন ট্রেকিং করছি। আমি আরো ট্রেকিং করতে চেয়েছিলাম একদম টাইগার নেস্টের পর্যন্ত, কিন্তু ওটা 5 ঘন্টা বা 10 ঘন্টার কাজ, এই জন্য আমি পারবো না। যাই হোক, যতটুক করেছি আমার অনেক মজা এসেছে। যা, যতটুক আমি করেছি তাতেই আমার অনেক মজা এসেছে। এটা হচ্ছে আশপাশের সিনারি মানে দৃশ্য। আর এ হলো আকাশের দৃশ্য। ছিল আকাশের দৃশ্য। আমরা এখন ভুটানে, ভুটান অনেক সুন্দর একটা জায়গা। পুরো ভুটানে আশপাশে শুধু পাহাড় আর পাহাড়। আমরা এখন 12 হচ্ছে অনেক ঠান্ডা জায়গা। 12 অনেক উঁচা উঁচা পাহাড় আছে। আমার অনেক ভালো লাগছে। আমরা হচ্ছে এখন একটা গ্রুপ টুরে আছি। আমার অনেক ভালো লাগছে। এর হচ্ছে আমার আম্মু, আমার ছোট ভাই, আব্বু, দাদি, দাদা, আমার নান আর নানা ভাই। কে আম্মা, এবার তুমি একটা ইন্টারভিউ দাও। আমার অনেক ভালো লাগছে। এরকম তো কিছু বলতে পারো, বলবা কিছু বলো, যেটা বলতে চাও। আমার অনেক ভালো লাগছে, এই জায়গাটা অনেক সুন্দর। এরকম আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা। তারপর বলো, আমার অনেক ভালো লাগছে। বাবা, তুমি কোনো ইন্টারভিউ দিতে চাও? ওকে দাদি, কিছু ইন্টারভিউ দাও না।